হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। এই ভিডিওটা খুবই রিকোয়েস্টেড ভিডিও। তোমরা আমাকে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি, একটি শাড়ি দিয়ে খুব সুন্দরভাবে একটি লেহেঙ্গা ড্রপিংয়ে দেখাও, যেটা শাড়ি দিয়ে পরতে পারবো। তো আজকেই এই ভিডিওটা আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্রচুর লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো এবার ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টেই আমার এই শাড়িটি দেখো, এটা বেনারসি শাড়ি, বাট পিওর বেনারসি না, হালকা সিল্ক মেশানো আছে। তো এই শাড়িটি দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো নর্মালি যেরকমভাবে আমরা শাড়ি পরি, যে কুর্তি থাকে আমরা সামনে গুঁজে থাকি সাধারণত, বাট এটা কিন্তু একদমই সেরকম হবে না। এটা সামনের দিকে এই কুর্তি গুঁজবে না, এটা পিছন দিকে গুঁজবে। যেরকম সামনের দিকে নর্মালি গুঁজে, সেটা এনে জাস্ট পিছনে এটাকে আমরা গুঁজব। দেখো ঠিক এইভাবে। তোমরা হয়তো অনেকেই ভেবে থাকবে যে এই জায়গাটিতে আমার কোনো ডিজাইন নেই বলে আমি এটা পিছন দিকে দিলাম, বাট সেরকম না। তোমাদের যদি পিছনে অল ওভার শাড়িতে কাজ থাকে তো সেক্ষেত্রেও তোমরা এটা পিছন দিকেই গুঁজবে। তো এবার তোমরা কি করবে, এই জায়গাটিতে একটা এইভাবে ভাঁজ ফেলবে যাতে লেহেঙ্গা টাইপ হয় পুরো অল ওভারটা। তো এইভাবে তোমরা গুঁজবে যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে। এইরকম শাড়ি ড্রাপিংটা যদি তোমরা রিসেপশনে পরো তো অসাধারণ লাগবে, আর নর্মালি এটা ব্রাইডালেও পরে খুবই সুন্দর লাগে। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করবে। আর এইভাবে গুছিয়ে ফেলতে ফেলতে আমরা সাইড পর্যন্ত যাব, একদম অল ওভারটা এভাবে গুছিয়ে হবে না যেহেতু এটা সিঙ্গেল শাড়ি। তো এইভাবে আমরা কুচিগুলোকে ফেলবো, এবং বারবার কিন্তু হাত দিয়ে ভালোভাবে টেনে টেনে কুচিগুলোকে ফেলে নিতে হবে, তাতে শাড়ির পরাটা আরো বেশি সুন্দর লাগবে। দেখো ঠিক এইভাবে একটা সমান হয়ে আসবে, এবং তারপরে আবারও একটি কুচি আমি ফেলছি। এইভাবে কুচি পড়তে পড়তে যাবে সাইড পর্যন্ত। আর এই যে শাড়ি ড্রাপিংটা আমি দেখাচ্ছি, এই যে লেন্থটা থাকবে সেটা কিন্তু একটু পায়ের নিচ অবধি থাকবে, যাতে একদমই জুতো বা পা না দেখা যায়, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো একদম লেন্থের থেকে একটু নিচে থাকবে যাতে খুব সুন্দর একটা লেহেঙ্গা টাইপ আসে, সেটা তোমরা দেখতে পাবে আমি যখন অল ওভারটা দেখাবো, সেটা তোমরা বুঝতে পারবে। আর আমার মনে হয় না এই এটা একটু উঁচুতে পড়লে ভালো লাগবে, তো যতটা সম্ভব তোমরা পারবে একটু নিচু করে পড়তে। আর যদি তোমরা এই রকমভাবে শাড়ি দিয়ে লেহেঙ্গা করে কোথাও বাইরের অকেশনে যাও, সেক্ষেত্রে তোমরা পুরো সমান্তরালভাবে মেঝের সাথে ঠেকিয়ে পড়বে, তো তাতে তোমরা এটা ক্যারিও করতে পারবে এবং কোথাও নিয়েও এইভাবে যেতে পারবে।
তো এইভাবে পিছন দিকটায় চলে এসেছে দেখতে পাচ্ছ, এবং একদম পিছনটায় তো আমরা এরকমভাবে কুচি করতে পারবো না, কারণ আর শাড়ির লেন্থ নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, শাড়ির একদম লেন্থের যে কুর্তি আছে দেখতে পাচ্ছ, সেটাকে নিয়ে এইভাবে কুচি করব। অনেকটা আটপৌরের শাড়ি যে স্টাইলটা আসে সামনের দিকটা অনেকটা ওরকম আসে, বাট লেহেঙ্গার নিচের দিকটা লেহেঙ্গা টাইপ কুচিটা আসে। তো দুটি মিলিয়ে মিশিয়ে কিন্তু অসাধারণ এই শাড়ি ড্রাপিংটি তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো আমি কুর্তিকে ধরে কিভাবে একটি আঁচল টাইপ করে নিলাম, এটা পার্ট টু পার্ট কুচি করে নেবে তোমরা, এবং এই জায়গাটিতে একটি সেফটি পিন মেরে নেবে। একদম নিচে যেটা কুচিতে থাকবে ছোট্ট কাপড়টি সেখানটায় মারবে, না হলে এর ওপরে যদি একদম টপে মারো তো সেক্ষেত্রে এদিকের কুচিগুলো থাকবে, তো সবটি সেফটি পিনের মধ্যে আটকাবে না। তো এইভাবে আমি ওই জায়গাটি একটি সেফটি পিন মেরে নিলাম যাতে আমার আঁচলটি সিকিউর থাকে। এরপর আমি এই জায়গাটিতে আবারও কুচিগুলোকে ফেলে নিচ্ছি। দেখো তোমরা যদি আমার ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কীরকমভাবে পার্ট টু পার্ট আমি শাড়িটি পরেছি। এভাবে আমি আঁচলটিকে কাঁধের মধ্যে ফেলে নিলাম, এরপর আবারও এই জায়গাটিতে আমি একটি সেফটি পিন মেরে নেব, আর পিছনের যে সরু হয়ে আঁচলটি আছে সেই জায়গাটিতেও সেফটি পিন মারবো, বাট ওটা শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এইভাবে তোমরা করে নেবে আঁচলটিকে। আর এই জায়গাটিতে কিন্তু অবশ্যই একটি সেফটি পিন মারবে। আর এই যে নিচের লেন্থটি দেখছো এটা ভি টাইপে, এই জায়গাটিতে একটি সেফটি পিন মারা হবে ঠিক এইভাবে। এই জায়গাটিতে একটু বড় সেফটি পিন ইউজ করবে যাতে শাড়ির কোনো সুতো উঠে না যায়, তো এটা ভিতর দিয়ে মারবে যাতে দেখা না যায়। এইভাবে আমি মেরে নিলাম, এরপর কুচিগুলোকে সমান সমান করে নিচ্ছি, আর এই জায়গাটিতে আমি সেফটি পিন মেরে নিলাম। হয়ে গেছে আমার পুরো শাড়ি পরাটি। এরপর আমি একটি কোমর বন্ধনী দিচ্ছি যাতে এই জায়গার কুচিগুলো খুব সমানভাবে পরে থাকে। সেফটি পিনও তোমরা আটকাতে পারো, বাট আমার মনে হয় সেফটি পিনের থেকে যদি তোমরা একটি কোমর বন্ধনী পরে নাও তো সেক্ষেত্রে শাড়ি পরার স্টাইলটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তো দেখো আর পিছনের দিকটা দেখছো আমি একদম লেন্থে একটি সেফটি পিন মেরে নিয়েছি। তো আমার পুরো শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্ট করো কেমন লাগছে এবং নতুন ধরনের কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করো। ভালো লাগলে কিন্তু প্রচুর লাইক করবে বন্ধুরা এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।